পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় এবারেও আষাঢ়েও নেত্রকোনার হাওর অঞ্চলে নেই পানির দেখা। এতে মাছের প্রজনন ব্যাহত হওয়ায় মৎস্য আহরণ নিয়ে শঙ্কায় জেলেরা। হাওরে পানি না থাকে কর্মহীন অলস সময় কাটছে মৎস্যজীবীদের। যদিও চলতি সপ্তাহে বৃষ্টি ও পাহাড়ি ঢলে কিছুটা বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। মৎস্য অধিদপ্তরের আশা, হাওরে পানি বাড়লে মাছের উৎপাদন বাড়বে। নেত্রকোনা থেকে সোহান আহমেদ কাকুনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আষাঢ়ে পানিতে টইটুম্বুর থাকত যে হাওর, আবহাওয়া পরিবর্তনে পাল্টে গেছে সেই চিরচেনা চেহারা। দেখা নেই ভারী বৃষ্টির, তাই বিস্তীর্ণ এই জনপদ এখন গোচারণ ভূমি, যে কারণে কপালে চিন্তার ভাঁজ মৎস্যজীবীদের। নেত্রকোনার হাওর অঞ্চলে প্রধান ফসল ধান হলেও মাছ ধরে সংসারের চাকা সচল রাখেন এখানকার অন্তত 30,000 পরিবার। তারা বলছেন হাওরে পর্যাপ্ত পানি নেই, তাই মাছ ধরতে পারছেন না। এতে অনিশ্চয়তায় পড়েছে জীবিকা। মাছ ধরে আমরা মোটামুটি কিনবার সংসারটা চালাই। মাছ না থাকার কারণে আমাদেরকে সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, মাছ নাই। এই যখন পরিস্থিতি, তখন হাক ডাকো নেই হাট বাজারে, অলস সময় কাটছে আড়তদারদের। নদী ভরাটের কারণে মৎস্য প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান স্থানীয়রা। হ্যাঁ, গত বছর যেরকম প্রথমে বৃষ্টিপাত হয়েছিল এবং মাছও আসছিল, ওইরকম আমরাও প্রিপারেশন রাখছিলাম কি যে এবারও মাছ আসবে। বৃষ্টিও নাই, আমাদের মাছও নাই। আর এই যে শ্রমিক যারা আছে, কর্মচারী যারা আমরা আছি, আমরা না খাইয়া অনেক মরতেছি। মানুষ সৃষ্ট এই ধরনের এই দুর্যোগের কারণে আজকে আমাদের এই হাওরে সময় মতো পানি আসে নাই। মৎস্য অধিদপ্তরের আশা, হাওরে পানি বাড়লে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। ক্লাইমেট চেঞ্জের একটা ইফেক্ট কিন্তু আছে সারা বিশ্বেই, এটা ইফেক্ট বোধহয় এই অঞ্চলেও পড়ছে, এটার কারণে বৃষ্টিপাত হচ্ছে কম। আটা পাশাপাশি এই বিষয়টা আসলে বিবেচনায় নেওয়া দরকার, সেটা হচ্ছে যে হাওর কিন্তু পলিমাটি দিয়ে ভরাট হয়ে যাচ্ছে, এটা খনন করা খুব দরকার, বেশ করে শুকনো মৌসুমেও যেন হাওরে পানি থাকে। নেত্রকোনায় গত বছর 2,000 কোটি টাকার মাছের উৎপাদনের মধ্যে হাওর অঞ্চলেই উৎপাদন হয়েছে 600 কোটি টাকার মাছ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।